হাই বন্ধুরা আমি অপূর্ব শাইনিং স্টাডিতে সবাইকে স্বাগত আজকে আমার চতুর্থ ক্লাস রেশিওর উপর আবার বলছি কনসেপ্ট কেবলমাত্র তোমাকেই কনফিডেন্ট করতে পারে অর্থাৎ কনসেপ্ট ইজ কনফিডেন্ট সো আজকের ক্লাস সম্পূর্ণ কনসেপ্টের ওপর করব আমার চতুর্থ ক্লাস তুমি দেখো এই অঙ্কটা তোমরা হয়তো অনেকে বিভিন্ন জনে বিভিন্নভাবে করো এখানেই পাবে একমাত্র নতুন কনসেপ্ট নতুন ধারণা যেটা তোমাকে দেবে কনফিডেন্ট হ্যাঁ বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে একটি অ্যালোয়ে এবং কপার আছে অনুপাতে এবার প্রশ্ন করেছে কতটুকু কপার আমি কি এর মধ্যে মেশাবো যাতে করে অনুপাত হয়ে যায় তাই তো তো হয় এখানে একটা ডেটা দেওয়া রয়েছে দেখো যে প্রথম যে অ্যালোয় ছিল তাতে তোমার টোটাল কত ছিল চারশো ইউনিট ছিল কি ছিল বলো টোটাল কত ছিল চারশো ছিল তাই তো চারশো টোটাল মিশ্রণ রয়েছে চারশো এটা কিন্তু টোটাল তাই তো তাহলে আমি বলেছি আবার যে ইউনিট দেখো এইখানে যে সুন্দর কনসেপ্টটা এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলে দিই একটা দুর্দান্ত কনসেপ্ট হচ্ছে এখানকার যে কনসেপ্টটা হলো তোমাকে বলেছে কপার অ্যাড করতে কি অ্যাড করতে বলেছে কপার তাই তো তার মানে আমি যদি কোনো একটা মিশ্রণে যা ছিল কপার যদি বেড়ে দিই কপার যদি মেশাই তাহলে কি কি বাড়বে বলতো কপারটা বাড়বে বাট কিন্তু কি জিনটা তো বাবা সেমই থাকবে তাই তো আমি যদি কপার মেশাই তাহলে সেম থাকবে হ্যাঁ এই যে যেটা আমরা মেশাবো বা তুলে নেব তার অপরটা যেটা থাকবে সেটা তো বাবা ফিক্স থাকবে তাহলে সেটা যদি ফিক্স থাকে এইটাই হচ্ছে লজিক যে যেটা মেশাবো বা উঠিয়ে নেব তার অপোজিটটা যেটা দেবো সেটা কিন্তু ফিক্স এই ফিক্সটা আছে কি না বা এটা অপরিবর্তিত আছে কি না সেটাই দেখার এইটাই হচ্ছে এই অঙ্কের তাহলে দেখো আমরা কপার ঢেলেছি জিন্সটা কি সেম আছে হ্যাঁ সেম আছে তাহলে জিন্স যদি সেম থাকে তাহলে আমাদের কিন্তু অঙ্কের আর লজিকের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ একদম ঠিক আছে তাহলে আমি দেখে নেবো যে কপার কত ইউনিট চেঞ্জ হয়েছে দেখো কপার যেটা দেওয়া হয়েছে কত তিন হয়েছে তার মানে কত এক ইউনিট কি হয়েছে বলতো মেশানো হয়েছে তাই তো তাহলে এক ইউনিট সমান সমান কত অর্থাৎ কতটুকু তোমাকে মেশাতে হবে এটাই প্রশ্ন করেছে যে কতটুকু মেশাতে হবে এক ইউনিট মেশাতে হবে তাহলে ডেটা দেওয়া আছে কি আছে মোট কত চারশো গ্রাম অর্থাৎ এখান থেকে তুমি অনুপাত থেকে বের করো ডেটা যেটা দেওয়া রয়েছে সেটাই বের করবে কত পাঁচ আর তিনে কত হবে পাঁচ আর তিনে বেরিয়ে যাবে আট ইউনিট তাই তো কত আট ইউনিট পাঁচ আর তিনে কথা হবে আট ইউনিট তাহলে আট ইউনিট ইকুয়াল টু চারশো এক ইউনিট ইকুয়াল টু কত পঞ্চাশ সো তোমাকে কত দেখো এক ইউনিট চেয়েছে তুমি কত ইউনিট ইয়ে করেছো অপার ঢেলেছো এক ইউনিট এক মানে কত হয়ে গেল পঞ্চাশ দিস ইজ হ্যাঁ এই পঞ্চাশ এটাই আনসার তবে হ্যাঁ আরেকটা দেখি আমরা এর নেক্সট অঙ্কটা কি হয় হ্যাঁ বন্ধু দেখো এখানে বলা হয়েছে আসাম চা এবং দার্জিলিং চা কত আছে ফাইভ ইস টু টু অনুপাতে আছে তাই তো কিন্তু এই যে মিশ্রণ এদের মিশ্রণ আছে কত তো ফর্টি নাইন কেজি ফর্টি নাইন কেজি বলে দিয়েছে ফর্টি নাইন কেজি বলেছে কতটুকু দার্জিলিং চা আমি মেশাবো কতটুকু দার্জিলিং চা আমি মেশাবো যাতে করে নতুন অনুপাত হয়ে যাবে কত ইস টু ওয়ান তাই তো কতটুকু দার্জিলিং চা মেশাবো তো আমি এখানে বলেছি যে দার্জিলিং চা মেশানো হয়েছে আসাম তো মেশানো হয়নি তার মানে তো আসামে তো সেম থাকা উচিত সেম তো নেই হ্যাঁ এইখান থেকে অঙ্কটা শুরু সেম নেই তাহলে সেম করে নেব। কি করে সেম করব দেখো তো এই দুটোকে সেম কি করে করা যায় এদের লসকও করতে পারো লসক কত হবে দশ তো দশ আর যদি খুব সহজে বুঝে যাও যে কত হবে কি করে দশ সমান হবে তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাই তো দুই দিয়ে গুণ করতে হবে আর একে কত দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করতে হবে তো একটা জিনিস দেখো এর সঙ্গে জড়িত তাই তো এর সঙ্গে অনুপাত একে যদি ঠিক রাখতে হয় তাহলে একে দুই দিয়ে গুণ করা মানে হচ্ছে দুজনকেই দুই দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে গুণ করা মানে রেশিওকে গুণ করতে হবে তাহলে নতুন রেশিও কত হলো দেখো দশ চার কত হলো পাঁচ দিয়ে দশ পাঁচ এক পাঁচ হ্যাঁ এইটাই হয়ে গেছে নতুন রেশিও তাহলে এই রেশিওর আর কোনো ভ্যালু কিন্তু নেই এটা সম্পূর্ণ এখান থেকে আসলাম তাহলে কি বললো আসাম চা এবং দার্জিলিং চা হচ্ছে দশ ইস ফোর অনুপাতে এবং দশ ইস্টু ফাইভ এখানে কত মেশানো হয়েছে দার্জিলিং চা দেখো তো এক ইউনিট তাই তো তোমাকে যে এক হবে কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে দেখো কি এদের আসাম চা এবং দার্জিলিং চা মোট কত কেজি আছে কত হয় চোদ্দ দেখো চোদ্দ ইউনিট ইকুয়াল টু ফর্টি নাইন কেজি তাই তো তা বলেছে এক ইউনিট ইকুয়াল টু কত এক ইউনিট কেন কতটুকু দার্জিলিং চা মেশাতে হবে কতটুকু মেশাতে হবে দেখো এক ইউনিট তাহলে কত হবে ফর্টি নাইন

হ্যাঁ বন্ধুরা এখন যে অঙ্কটা নিয়ে আমি হাজির হচ্ছি এই অঙ্কটায় দুর্দান্ত দুর্দান্ত কনসেপ্ট হ্যাঁ আমি বলছি দুর্দান্ত কনসেপ্ট এরপরে যে নিয়মটা দেবে তোমরা সাধারণত প্রত্যেকেই কম বেশি এক্স ধরে করো কিন্তু আর নয় আর এক্স ধরে একদম নয় এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু ওই অঙ্কটা তোমরা পারবে করতে তোমরা শুধু একটু দেখে নাও তোমরা শুধু একটু দেখে নাও আর এই নিয়মটা যদি সত্যি তোমাদের পছন্দ হয় এবং আমি বলছি তোমাদের পছন্দ হবে আর যদি পছন্দ হয় কমেন্ট কিন্তু করতে অবশ্যই হলো না আর লাইক তো অবশ্যই করবে হ্যাঁ চলো তাহলে দেখে নেওয়া যাক অঙ্কটা হ্যাঁ বন্ধুরা দেখো এই অঙ্কটা এগোটা বলা হয়েছে ইনকাম বলেছে কত এ এবং বি এর ইনকাম বলেছে পাঁচ ছয় বলেছে তাদের এক্সপেন্ডিচার থ্রি ফোর এবং তারা প্রত্যেকে কিন্তু আঠেরোশো টাকা ষোলোশো টাকা কি করেছে সেভিংস করেছে তাই তো তাহলে দেখো এখানে যদি বলতো যে এরা সেম পরিমাণ টাকা সেভিংস করেছে তাহলে কিন্তু আমরা আগে নিয়মে যেতে পারতাম তাই না কিন্তু এখানে কিন্তু আলাদা পরিমাণ কি সেভ করেছে এই অঙ্কটা কিন্তু সেই ইউনিট সেম ধরে করা সম্ভব নয় কারণ এরা সেম টাকা কি সেভ করছেই না অতবে এটা আগের থেকে হবে না তাই তো তাহলে কি বললাম তাদের ইনকাম ফাইভ ইস টু সিক্স এক্সপেন্ডিচার থ্রি টু ফোর আমি ধরে নিচ্ছি তাদের ইনকাম তাদের এক্সপেন্ডিচার কত কত বলেছে আঠেরোশো আর তাই তাইতো এটা হচ্ছে তাদের সেভিংস তাই তো দেখো এই অঙ্কগুলো আমি বলছি আমরা প্রত্যেকে করি দারুণ লাগবে দেখো কি করবো এখানে ইনকাম আর এক্সপেন্ডিচার তাই তো এটা তাদের কি আলাদা আলাদা সেভিংস তাহলে দেখো কোনাকুনি কি করবো বলতো কোনাকুনি গুণ করব। কি করব। কোনাকোনি গুণ করব গুণ করে এই সিম্বলটা দেওয়ার অর্থ হচ্ছে দেখো এটা মানে মাইনাস সাইন আর এটা মানে কি পার্থক্য ডিফারেন্স এই সিম্বলটা কি মাইনাস সরাসরি বিয়োগ আর এটাকে আমরা কি বলবো ডিফারেন্স সাইন তাহলে একটা জিনিস বুঝেছি যে এদের সরাসরি কি করব আগে গুণ করবো কোনি গুণ করব। অর্থাৎ কোনাকণি গুণ করে তাদের মধ্যে বাদ দেবো কোন গুণ করবো কত দেখো পাঁচ চারে কত হয় চার পাঁচ চেয়ে কুড়ি তিন ছয় কত হয় আঠেরো অর্থাৎ কোনাকুনি গুণ করে বাদ দেবো বাদ দিলে কত হবে দেখো ডিফারেন্স নেবো কিন্তু আমরা কত নেবো ডিফারেন্স ডিফারেন্স কত হবে দুই ইউনিট তাই তো কত হলো দুই ইউনিট এক্ষেত্রে আমরা তাই করবো কি করবো কোন গুন করবো গুন করে কি করবো বাদ দেবো তাহলে কত হবে দেখো চার আঠারং কত হয় বাহাত্তর হাজার কত হচ্ছে বাহাত্তর তো আর এদিকে কত তিনশো লং আটচল্লিশ ডিফারেন্স নেবো বারবার বলেছি ডিফারেন্স নেবো আটচল্লিশ তাই তো তাহলে এদের ডিফারেন্স কত হলো এদের ডিফারেন্স হয়ে যাচ্ছে তোমার কত তো তো তাই অর্থাৎ হ্যাঁ তাহলে দেখো এখানে কি বলেছি ইউনিট দাও আর ডেটা দাও তাই তো অর্থাৎ দুই ইউনিট ইকুয়াল টু দুই সেভিং কি হবে দুই সেভিং কি হবে সমান হবে অর্থাৎ দুই ইউনিট ইকুয়াল টু চব্বিশ এক ইউনিট ইকুয়াল টু কত দেখো বারোশো তাই তো হ্যাঁ এক ইউনিট যদি বারোশো হয় তোমাদের এখানে ইনকাম কোনটা বলো তো এইটা ইনকাম না হ্যাঁ ইনকাম দিয়ে সরাসরি নিয়ে যাও তবে একটা কথা বলে দিই এই নিয়মে কিন্তু যদি তোমরা এইভাবে করো তাহলে সবসময় কিন্তু ইনকামই দেবে এক্সপেন্ডিচার কিন্তু দেবে না এখানে কি বলছি ইনকাম দেবে সরাসরি কিন্তু ইনকাম দেবে তোমরা যদি ভুল করে কেউ এর সঙ্গে দিয়ে দাও তাহলে কিন্তু এক্সপেন্ডিচার বেরোবে না এর একটাই রেস্ট্রিকশন রয়েছে তোমরা যেটা করবে ইনকাম পেয়ে যাবে সবসময় কি পাবে বন্ধুরা ইনকাম পাবে আর ইনকাম পেলে সেভিংস তো রয়েছে এক্সপেন্ডিচার তো এমনিই পেয়ে যাবো কারণ ইনকাম রয়েছে সেভিংস রয়েছে ইনকাম থেকে সেভিংসটা কি করবো বাদ দেবো এক্সপেন্ডিচার আমরা এমনি পেয়ে যাব তাই না সেটা তো সামান্য একটা সেকেন্ডের ব্যাপার তো আমরা এখানে সবসময় সময় কি বের করব ইনকাম বের করব পরীক্ষায় ম্যাক্সিমাম এই সময় একদম 99% সময় তোমাদের ইনকাম বের করতে বলে আর যদি বাই চান্স এক্সপেন্ডিচার বলে তাহলে কি ইনকামটা বের করে এটা বাদ দিয়ে দেব তাহলে আমাদের এক্সপেন্ডিচার বের এখানে তোমাদের বলেছে বি এর ইনকাম কত তাহলে এক ইউনিট ইকুয়াল টু 1200 তাহলে বি এর ইনকাম কত বলো তো দেখো 6 ইউনিট না 6 ইকুয়াল টু কত 7200 হ্যাঁ এটাই आंसर এটাই आंसर কি এই সত্য নিয়মটা ভালো লাগলো চলো আর একটা ধরণ দেখি হ্যাঁ বন্ধুরা এই অঙ্কটা দেখো দেখো এখানে কি বলা হয়েছে বলতো ইনকাম দুজনের ইনকাম বলছে বলেছে এবং তাদের বলেছে এবং নশো টাকা এই অঙ্কগুলো দেখো আমি আবার বলেছি তাদের যদি সেভিংস সেম থাকতো তাহলে আমরা আগের নিয়মই করতাম কিন্তু নেই সেভিংস আলাদা সত্য আমাদের এই নিয়ম আসতে এই বিষ অংশ দেখো সেই আগের মতোই কি বলেছে তাদের কোন গুণ করে বিয়োগ করব। কোনাকি কোন করে বিয়োগ করো কত হবে তিন নং সাতাশ কত হচ্ছে তিন নং সাতাশ আর পাছে পাঁচে পঁচিশ তাহলে এই সাতাশ আর পঁচিশ কি করব বাদ দেব তাই না আমরা কিন্তু এখানে ডিফারেন্স সাইন নিই পার্থক্যটা নেব কত পার্থক্য দুই ইউনিট দেখো অথচ এবার এই ডেটার থেকে আসি দেখো পাঁচ তারং কত হবে পঁয়ষট্টি তাই তো পঁয়ষট্টি শো আর নয় নয় একাশি শো কত হচ্ছে পঁয়ষট্টি শো আর কত একাশি শো তাই তো তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে দেখো এদের ডিফারেন্স বলেছি কিন্তু ডিফারেন্স কেবলমাত্র পার্থক্য নেবে তাই তো পার্থক্য খুব সোজা কথা হবে দেখো পঁয়ষট্টি জন কথা হবে কথা হবে ষোলো তো ষোলো হবে তাই তো ষোলোশো যদি হয় দেখো তাহলে দুই ইউনিট ইকুয়াল টু ষোলশো তাহলে কত হলো দুই ইউনিট কারো দুটোই স্কি দেখো এদের মধ্যে তুলনা করবো আর কিছুই না দুই ইউনিট টু কত হচ্ছে ষোলোশো এক ইউনিট কত হচ্ছে আটশো তো তাহলে আমাকে কি চাইছে ইনকাম সবসময় ইনকাম হবে আমি এখানে কিন্তু সবসময় এই ইনকাম বেরোবে শুরুটা যেটা থাকবে সেটাই বেরোবে তাই তো ইনকাম কত হলো দেখো পাঁচটা কত হচ্ছে বলো পাঁচ হাজার টে চল্লিশ তাইতো চল্লিশ ডবল জিরো আর কত হচ্ছে তিন আটটে চব্বিশশো এই তো তাদের ইনকাম তাই তো তাহলে এখানে তোমাকে বের করতে বলেছে কি বলো তো যে তাদের ইনকাম কত তাদের ইনকাম কত চার হাজার আর দু হাজার চারশো এইটাই হলো তাদের হ্যাঁ বন্ধুরা দেখো এখানে কি বলা হয়েছে দুজনের ইনকাম কত বলেছে আট ইস পাঁচ তাদের এক্সপেন্ডিচার কত হচ্ছে পাঁচ টু তিন অথচ তাদের সেভিংস কিন্তু আলাদা অর্থাৎ সেভিংস আলাদা থাকলে আমরা সে আগে নিয়ম বলেছি হবে না তাহলে এক্ষেত্রে কত হবে কিছুই না কোনা কোনি গুণ করে পার্থক্য কোনা কোনি গুণ করবে কত হবে পাঁচে পাঁচে কত হলো পঁচিশ পাঁচে পাঁচে পঁচিশ পার্থক্য কত বিয়োগ কত তিন আটে চব্বিশ অর্থাৎ পঁচিশ ডিফারেন্স কত চব্বিশ দ্যাট ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো এক ইউনিট তাই তো এক ইউনিট এদের কোনা কোনি গুণ করে বিয়োগ করে এক ইউনিট এদেরও কোনা কোনি গুণ করে বিয়োগ করে করবো তাহলে কত হবে দেখো পাঁচ দশে পঞ্চাশ কত এই যে কত বারং ছত্রিশ তাই তো তিন বারং ছত্রিশ আর পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ তাহলে ছত্রিশ করলে কত হচ্ছে হাজার তাই তো তাহলে এক ইউনিট ইকুয়াল টু চোদ্দ হাজার আমি বলতে পারি যে এক ইউনিট ইকুয়াল টু চোদ্দ হাজার দেয়ার ফোর ওয়ান ইউনিট ইকুয়াল টু চোদ্দ হাজার তাহলে তোমাকে চেয়েছে কি তোমাকে যদি বলতো তাদের ইনকাম কত তাহলে আট দিয়ে গুণ করতাম আর পাঁচ দিয়ে গুণ করতাম তাদের ইনকাম বেরিয়ে যেত কিন্তু তোমার এখানে প্রশ্ন করেছে তাদের ইনকামের পার্থক্য তাদের ইনকামের পার্থক্য কত বলো তো দেখো তিন তাই তো তিন ইউনিট চেয়েছে তাদের ইনকামের পার্থক্য কত হবে তাহলে এক ইউনিট ইকুয়াল তাহলে তিন ইউনিট ইকুয়াল টু কত বিয়াল্লিশ হাজার হ্যাঁ বন্ধুরা এইটাই অঙ্ক আমি বলেছিলাম না যে তোমাদের আজকে সত্যি সত্যি খুব সুন্দর একটা কনসেপ্ট শেখাবো এই হচ্ছে আমার কনসেপ্ট প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে নতুন ভাবে অঙ্গটা করার জন্য কিন্তু এর জন্য সাবস্ক্রাইব আর কি লাইক কিন্তু ভালো না আর সত্যি যদি মন থেকে ভালো লেগে থাকে তাহলে তোমরা যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে আজকের লাস্ট অঙ্ক আমি করে দিচ্ছি দেখো হ্যাঁ বন্ধুরা দেখো এই অঙ্গটা কি বলেছে অমিত এবং বীর এদের দুজনের ইনকামের অনুপাত কত বলেছে ইনকামের অনুপাত তাই তো ইনকাম আর কি বলেছে এক্সপেন্ডিচার বলে দিয়েছি এইটা তাই তো তো বলেছে প্রত্যেকে তারা কিন্তু এক হাজার টাকা করে সেভ করবে তাই না বলেছে যদি বলে থাকে তাহলে এটা তো আমরা আগে নিয়মে করতেই পারি আমরা যেটা শুরুতে বলছিলাম তাই তো যে এদের মধ্যে প্রত্যেকে এগারোশো টাকা সেভ করবে অর্থাৎ সেভ যদি করে তাহলে ডিফারেন্স কত দেখো দুই ডিফারেন্স এক ডিফারেন্স মিলছে না তাই তো তাহলে ডিফারেন্স সেম করে নিতেই পারি সেম করার জন্য এর পার্থক্য দিয়ে গুণ এর পার্থক্য দিয়ে এতে গুণ তাই তো তাহলে এই ক্ষেত্রে আমরা এই আগের নিয়ম আমরা করতেই পারতাম কিন্তু এই অঙ্কটা এই নিয়মেও হবে এই নিয়মেও হবে এই নিয়মই হবে এই জন্য আমি অঙ্কটা এখানেও করাচ্ছি দেখো এদের এক্সপেন্ড ইনকাম এক্সপেন্ডিচার ইনকাম কত টাকা একশো তাই তো এক হাজার টাকা দেখো এক হাজার টাকা তাই তো তাহলে দেখো আমরা কি বলেছি তাদের সেভিংস যদি এটা হয় কি বললাম সেভিংস তাদের সেভিংস ইনকাম এক্সপেন্ডিচার তাই তো ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস কি বলেছি কিছুই না কোণাকুনি গুণ করো পাঁচ দুগোনি দশ কত হবে পাঁচ দুগনি দশ তিন তিরিকে নয় নয় বাদ দাও আলটিমেটলি কত এক ইউনিট তাই তো এক ইউনিট এখানে গুণ করো তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা তাই তো তাহলে তিন হাজার টাকা মাইনাস কত পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা মাইনাস পাঁচ হাজার টাকা সমান সমান কত দুই হাজার টাকা অর্থাৎ কি এক ইউনিট সমান সমান দুই তাহলে এক ইউনিট সমান সমান দুই পেয়েছি তাদের ইনকাম কত ইনকাম কত তিন আর দুই ইউনিট এক ইকুয়াল টু দু হাজার তাহলে তিন ইকুয়াল টু কত হবে দেখো তিন ইস্টু দুই তাদের ইনকাম তাই না ইনকাম কত হবে তিন দু ছয় হাজার টাকা আর দুই করলে কত হবে টাকা হ্যাঁ সম্ভব 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 আগের তাই তো তবে একটা কথা বলে দিই আমি এক্ষেত্রে কি বেরোবে দেবে শুরুতে যেটা থাকবে তাদের ইনকামই কিন্তু এই তুলনাটা দিয়ে আমাদের ইনকাম বেরোবে তাই তো তবে এক্ষেত্রে একটা কথা বলি এক্ষেত্রে সরাসরিও কিন্তু এক্সপেন্ডিচার বেরোনো সম্ভব কোনো অসুবিধে নেই আমরা এক্ষেত্রে গুণ কি একটু বলে দিই একটু বলে দিই সামান্য একটু বলে দিই দেখো আমরা কি বলেছিলাম এখানে যে যদি আমাদের ইনকাম বেরোবে কখন বেরোবে এদের মধ্যে গুণ করছি আর এদের মধ্যে গুণ করছি তাই না হ্যাঁ কিন্তু তুমি যদি এক্সপেন্ডিচার সরাসরি বের করতে চাও তাহলে এটা তোমাকে করতেই হবে তার সঙ্গে আর এখানে করা যাবে না কার সঙ্গে করব এই দুটোর মধ্যে করব। দেখো আমরা কোথায় করেছি এই দুটোর মধ্যে আর এই দুটোর মধ্যে আগে করতাম আর যদি তোমাকে সরাসরি এক্সপেন্ডিচার বের করতে বলতে হয় তাহলে এটার সঙ্গে তো তুমি করবেই আর কার সঙ্গে করবে এই যে এই দুটোর মধ্যে করবে এই দুটোর মধ্যে করবে এই দুটো আর এই দুটো তাহলে যে ইউনিটটা তোমাদের বেরোবে সেটা সরাসরি এক্সপেন্ডিচার কিন্তু দেবে তো যাই হোক খুব আমার মনে হয় একই অঙ্কের জন্য দুটো না মনে রেখে আমরা সরাসরি ইনকামটাই বের করবো যেটা আমরা এতদিন এতক্ষণে শিখলাম তাই না ওইদিকে গেলে ঝামেলা হবে একটু আমাদের দরকার নেই একই অঙ্কের জন্য মাত্র এক সেকেন্ডের জন্য আমরা কেন দুটো নিয়ম মনে রাখতে যাব তাই না তাহলে দেখো সেটাই বলছিলাম যে আমরা সরাসরি এর সঙ্গে গুণ করব ইনকাম পেয়ে যাব ইনকাম পেয়ে গেলে তো এক্সপেন্ডিচার আমরা এর থেকে বাদ দিলেই এক্সপেন্ডিচার পেয়ে যাব। তাহলে এই নতুন অঙ্গটা কেমন লাগলো ও প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে এবং এই জাতীয় অনেক সুন্দর সুন্দর নতুন নতুন নিয়ম আমি নিয়ে হাজির হব তোমাদের সঙ্গে যদি তোমরা পাশে থাকো আর আমার বিশ্বাস তোমরা পাশে থাকবে তোমাদেরই আমি শেখাবো তোমাদের সম্পূর্ণ নতুন ভাবে থ্যাংক ইউ